বর্ণসুরা বিএনপিকে রোখায় আওয়ামী লীগের চ্যালেঞ্জ বলেছেন ওবায়দুল কাদের। দলের হীরক জয়ন্তীতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। হাসপাতালে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। দেখছিলেন বিএনপি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহতর প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ। সকাল 7টায় ধানমন্ডি 32 বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে আবার শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বর্ণচোরা বিএনপির নেতৃত্বাধীন সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করা আওয়ামী লীগের আগামী দিনের চ্যালেঞ্জ। তার অভিযোগ, বিএনপি মুক্তিযুদ্ধের নামে ভাওতাবাজি করে। সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শত্রুকে প্রতিহত করা আওয়ামী লীগের জন্মদিনের অঙ্গীকার বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচোরা বিএনপি মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরারা ভাওতাবাজি করে। আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকে শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদের আছে দুর্নীতি দমন কমিশন দুদকে হাজির হওয়ার কথা। এই মুহূর্তে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে আছেন সহকর্মী ফরুক বাবু, যাচ্ছি তার কাছে। বাবু, বেনজিরের হাজির হওয়ার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সুমি, আপনি জানেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে এই দ্বিতীয় দফায় দুদক তলব করেছে দুর্নীতি দমন কার্যালয়ে। সেই বিষয় নিয়ে চিঠি শো করেছে দুর্নীতি দমন কমিশন গত 6 জুন। 15 দিন সময় বেঁধে দিয়ে তাকে দুদকে হাজির হওয়ার জন্য সপরিবারের যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা মোতাবেক আমরা আজও জানতে পেরেছি দুদকে এসে যে বেনজির আহমেদ তিনি দেশে নেই এবং তিনি বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। এদিকে এ বিষয়ে দুদকের তরফ থেকে বলা হয়েছিল, এর আগে দুদক চেয়ারম্যান বলেছিলেন যে প্রতিটা যারা হচ্ছে যে এই বিষয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্তদের প্রতি অভিযুক্তকে তারা সময় দেওয়া হয় দ্বিতীয় দফার জন্য। সেই সময় আসলে দুদকের তরফ থেকে দেওয়া হয়েছে, কিন্তু সেই সময় যদি সেই সময়ের মধ্যে যদি বেনজির আহমেদ দুদক কার্যালয়ে এসে আত্মসমর্পণ না করে পরবর্তীতে তার আর কোনো সুযোগ দেওয়া হবে না এবং সে বাকি যে আসামিদের মতন বা অপরাধীদের মতন বা অভিযুক্তদের মতন যে সম্মুখে যেসব তারা যে আইনের যে সম্মুখীন হতে হবে সেই সম্মুখীন একই পর্যায়ে দুদককে অবস্থা সেই অভিযুক্ত হিসাবে চলে আসবে বেনজির এবং তার পরিবার। তাদের বিরুদ্ধে পরবর্তীতে দুদক অনুসন্ধান চলমান রাখবে এবং তারা চার্জশিট দিয়ে দুদক তার আইনি কার্যক্রম শুরু করার বিষয় নিয়ে দুদক ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। সুমি, এই ছিল দুদক থেকে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ। শুনছিলাম ফরুক বাবুকে সেগুন বাগিচা থেকে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি। শনিবার দুপুরে হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে টেলিফোনে সাংবাদিকদের এসব কথা বলেন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শুক্রবার দিবাগত রাত 3:30 দিকে অ্যাম্বুলেন্সে করে এভারকে হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সাথে সাথেই তাকে করোনারি কেয়ার ইউনিট CCU-তে ভর্তি করা হয়। সকালে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন, সার্বক্ষণিক মনিটরিং করছেন চিকিৎসকরা। গত 2 মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তখন চিকিৎসকরা তাকে CCU-তে রেখে 2 দিন চিকিৎসা দেন। এর আগেও গত 2 এপ্রিল রাত 3:00 দিকে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 79 বছর বয়সে বেগম খালেদা জিয়া ডায়াবেটিক্স ও আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনি সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। ব্রহ্মপুত্রের ভাঙন রোধের কর্মযজ্ঞ চলছে গাইবান্ধার অ্যান্ডেরাবাড়ি ইউনিয়নের চরাঞ্চলে। এতে স্বস্তি নদীপাড়ের মানুষের। দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হতে দেখে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ভাঙনের নিঃস্বরা। গাইবান্ধা প্রতিনিধি ফিরোজা কবিরের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বছরের পর বছর ভাঙনের খেলা খেলছে ভ্রমরপুত্র। নিঃস্ব মানুষের আহাজারি থামাতে এবার সেই ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে জিও ব্যাগ।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্দাবাড়ি ইউনিয়নে নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। পুরাতন ভোমরপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্য পুনরুদ্ধার প্রকল্পের আওতায় যমুনা ও পুরাতন ভোমরপুত্রের সংযোগ স্থলের অপটেকে জিও ব্যাগ ফেলা হচ্ছে। এতে খুশি নদীর তীরের মানুষ। ইনশাল্লাহ এখন নদী বান দিলে অনেকে সুখে জীবন যাপন করতে পারবে। আমার এই বয়সে আমি যতবার বাড়ি ভাঙছি, এখন যদি এই নদীটা বাঁধ করে দেয়, বাঁধে দেয়, তাহলে তো আমাদের আমরা তো অস্থায়ী চিরস্থায়ী হয়ে যাবো। আবার বাড়ি ঘর টানা লাগবো না, যে এই কাজটা যদি নদীর এলাকার কাজটা হয় তো আমাদের খুবই ভালো লাগবে। অস্তিত্ব ছিল না, এ বছর এখানে আছি, আর এক বছর আর একখানে যাই, দুইবার দুইবার দশ বছর থেকে আর একখানে যা মাটি গাড়ি, এরকম একশো বছর দুইশো বছর আগে এগুলা দেখি নাই। আমরা এই মুহূর্তে যে আমরা দেখতেছি এটা আমাদের উপকার, নদীর এলাকা শাসন, এটা আমাদের ভাগ্য পরিবর্তন আল্লাহ করছে। পাশাপাশি 30 কিলোমিটার অপটেক থেকে শুরু করে দুই মাসের মধ্যে নদী খনন কাজ শেষ করার আশ্বাস বিআইডব্লিউটি এর। এই বছর আমাদের পরিকল্পনা হলো যে আমরা ব্যাংক পোটেশনের কাজের পাশাপাশি এখানে 30 কিলোমিটার অপটেক থেকে শুরু করে 30 কিলোমিটার আমরা অ্যাট এ টাইমে দুই মাসের মধ্যে খননের একটা আমাদের একটা ম্যাসিভ পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। প্রকল্পটির ব্যয় 75 কোটি টাকা, আর নদী খনন কাজে ব্যয় হবে 2,500 কোটি টাকা। এরেন্দাবাড়ি ইউনিয়নকে নদী ভাঙ্গন থেকে রক্ষায় স্থায়ী প্রতিরোধের জন্য কাজ শুরু করতে পেরে স্বস্তি গাইবান্ধা পাঁচের সংসদ সদস্যেরও। এরেন্দাবাড়ি ইউনিয়নকে রক্ষার জন্য আমাদের 10.5 কিলোমিটার এলাকা, এই এলাকাটিকে নদীর হাত থেকে রক্ষার জন্য আমরা প্রকল্প প্রণয়ন করছি। ইনশাল্লাহ অতি দ্রুত সেটি পাশ হবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী আগামী 2 তারিখ এই ইউনিয়নে আসবেন। সেই প্রকল্প পাশ হলে আমরা অতি দ্রুত এই ইউনিয়নটাকে শতভাগ নদীর হাত থেকে রক্ষা করতে পারব। ভাঙ্গনে বসত ভিটা ও আবাদে জমি হারিয়েছে হাজারো পরিবার, বাঁধে আশ্রয় নিঃস্ব অনেকের, কেউ কেউ ছেড়েছেন এলাকাও। তাদের দাবির জেরেই চলছে ভাঙ্গন ঠেকানোর কাজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সময় সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। ধন্যবাদ সবাইকে।